না, অন্তরে এন দিকে চলে যেতেছে। অন্তরা কোথায় যাচ্ছ? অন্তরা চুপ করো, খুনি জানোয়ার, ওই পাপ মুখে তুমি আমার নাম উচ্চারণ করবে না। আহা, আমার কথা শোনো। কি শোনাবে তুমি? কি শোনাবে? তোমার কোনো কথাই আমি আর শুনবো না। আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও। আই হেট ইউ, আই হেট ইউ। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসের দেয়ালটা তুমি লাথি মেরে ভেঙে চুরমার করে দিয়েছো। তোমাকে আমি ভালোবেসেছিলাম, একজন খুনি আসামি হয়ে সেই ভালোবাসায় তুমি সন্ত্রাসের আগুন ঢেলে দিয়েছো। একজন জেলখাটা আসামি হয়ে ভদ্রতার মুখোশ পরে দিনের পর দিন কেন তুমি আমার সাথে প্রতারণা করেছো? কেন, জবাব দাও। প্রতারণা আমি করিনি অন্তরা, আমার ভালোবাসাহীন জীবনে তুমিই তো একদিন সুখের স্বপ্ন দেখিয়েছিলে, ভালোবেসে আমাকে কাছে টেনে নিয়েছিলে, আমিও তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। চুপ করো। তোমার মতো শিবার আমাকে ভালোবাসলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। তোমার ছায়া দেখাও পাপ। আমার ছায়া দেখা যদি পাপ হতো, তাহলে শহরের অসহায় মানুষগুলো আমার ছায়ায় নিশ্চিন্তে জীবন যাপন করতে পারতো না। আমার ছায়া দেখা যদি পাপ হতো, তাহলে এই এলাকার মা বোনেরা একটুখানি শান্তির জন্য আমার ছায়া এসে আশ্রয় নিত না, আমাকে প্রাণ ভরে দোয়া করতো না। বিপদে পড়ে যারা এখানে আসতো, তারা তোমার কাছে আসতো না, আসতো আমার কাছে। পথে ঘাটে হাটে বাজারে যারা সালাম দিত, তারা তোমাকে সালাম দিত না, দিত আমাকে। ওটা সালাম নয়, সালামের অভিনয়। তোমার মতো সন্ত্রাসীকে ওরা ঘৃণা করে, ভয় পায়, সেই জন্য সম্মানের অভিনয় করে। তোমার কবল থেকে সবাই নিরাপদে থাকতে চায়। হে আল্লাহ, কি দোষ করেছিলাম আমি! আমার জীবন একটা খুনির আছর পরে কেন আমার জীবনটা কলঙ্কিত হলো? এই কলঙ্ক আমি কি দিয়ে মুছবো, কি দিয়ে মুছবো? মুন্নার, আপনি ভুল বুঝেন না ম্যাডাম, আপনি এদিকে চলে গেলে মুন্নার কি হইব? যে জাহান্নামের প্রতীক, সে তো জাহান্নামের পথেই পা বাড়াবে। একজন খুনির পক্ষ নিয়ে তুমি আমার কাছে দালালি করতে এসো না। আমি আইজও বিশ্বাস করি মুন্না মানুষ খুন করতে পারে না, তারপরে মুন্না যেখানে খুনের পাশচিত্ত করেছে, সেই কেন সে অন্যায় দেখলে তার প্রতিবাদ করছে? হ্যাঁ, আমি প্রতিবাদী। সন্ত্রাস দেখলে আমার রক্তে আগুন ধরে যায়। যার প্রমাণ তোমার বাবাকে উদ্ধার করে দেয়া টাকা, সেদিন আমি নিজের জীবন বাজি রেখে সন্ত্রাসীদের কাছ থেকে তোমার বাবার টাকা উদ্ধার করে দিয়েছিলাম। অন্তরা চলে গেছে। কিচ্ছু পাই নাই, তোরা পক্ষীর একটু লিপ দে। চারণ বলছি।